Hello guys, this is Safiya and Sam, and today I'm going to teach you how to cube cycle. So cube cycle ki cube cycle holo je mane ekta pattern jeta apne onek bar korar por pura cube ta ager moto mila jabe. To etar subidha ta ki etar subidha holo apni apnar cube er speed barate parben ebong apni jokhon kono cube kinte jaben tokhon apni check korte parben je cube ta ki bhalo na kharap. So ei cube ta pura tai match. So প্রথম যে কিউব সাইকেলটা সেটা হলো কিছুটা এরকম যে আপনাকে বাম হাত দিয়ে এই আঙ্গুলটা এখানে ধরতে হবে এবং এটা এভাবে ঠিক আছে এন্ড দেন এভাবে করতে হবে কিছুটা না আমি জুম করে দেখাচ্ছি কিছুটা এভাবে যে ফার্স্টে এটা উপরে এই হাত দিয়ে এটা উপরে এটা তারপর এই আঙ্গুলটা দিয়ে ডান দিকে তারপর নিচে বাম দিকে উপরে ডান দিকে নিচে বাম দিকে এভাবে করতে হবে 6 বার উপরে ডান দিকে নিচে বাম দিকে অথবা আর ইউ আর ইউ আর ইউ আর ইউ আর ইউ আর ইউ এন্ড বুম পুরো কিউবটা আবার ম্যাচ হয়ে গেছে সো এটা এভাবে আপনারা কিউবের স্পিড টেস্ট করতে পারেন অথবা কিউবটা কি ভালো না খারাপ সেটা দেখতে পারেন সো তারপর এটা যদি আপনি চান তাহলে বাম হাতেও করতে পারবেন এইভাবে এভাবে ধরে এল ইউ LU এভাবে করতে হবে LU LU এটা সিম্পলি 6 বার করবেন এবং পুরো কিউবটা আবার ম্যাচ হয়ে যাবে সো আরেকটা আছে যেটা এতক্ষণ তো আমরা এই দুইটা আঙ্গুলে ম্যাচ শিখলাম এবার আমরা এই আঙ্গুলটা ম্যাচ শিখব তো এটা করার জন্য আপনাকে কিউব দুইটা এভাবে ধরতে হবে এই যে এভাবে কিছুটা আর এই আঙ্গুলটা দিয়ে এটা এভাবে নিচে পাস করতে হবে সো কিছুটা এই যে এমনে এভাবে 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 শিখতে হবে সো এটা করতে হলে তো ফার্স্টে একটু উপরে উঠে ডান দিকে উপরে 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 ডান দিকে সো এভাবে যদি আপনি 8 বার করেন তাহলে পুরো কিউবটা আবার ম্যাচ হয়ে যায় দেখছেন আমি একবার করছি এখন আমি ডাবল করতেছি দেখছেন এটা আবার ম্যাচ হয়ে যাবে তারপর ধরেন যে আপনার কিউবটা মানে কতটা গ্রিপ ধরে রাখতে পারে নয় যে আপনি একটা টান দিলেন এই যে দেখেন এই যে এটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নবার দশবার করলেন তো অনেকবার করার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় এই যে এটা এরকম বের হয়ে যায় সো এটা একটা প্রবলেম যদি আপনার কিউব এরকম করে তার মানে আপনার কিউবটা বেশি ভালো না সো এই জন্য এটা কীরকম এটা টেস্ট করার জন্য এই টেস্টটা এবার সো এই যে আমার কিউবটা এরকম বেশি করলে হয় না বাট আমি যদি এখানে আমার আঙ্গুলটা থেকে এভাবে করি তাইলে দেখবেন কয়েকবার করাতেই অনেক পাওয়ার লাগতেছে আর এটাও মানে বেঁকা হয়ে যেতেছে মানে এরকম হয়ে যায় মাঝে মাঝে আর কি এরকম একটু একটু বেঁকা হয়ে আছে এরকম অবস্থায় কিউবটা টিকে না তো এখন এটা ঠিক শেখার জন্য এই আঙ্গুলটা দিয়ে সেম করতে হবে কিন্তু আগে যেমন আমরা এভাবে করছি এখন এভাবে না করে একটু অন্যভাবে করবো এবং এই প্যাটার্নটা করলে একসঙ্গে ডোনাট প্যাটার্ন অর্থাৎ এই রঙটা চেঞ্জ হবে বাট এগুলো চেঞ্জ হবে না সেই প্যাটার্নটা করতে পারবেন সো এটা উপরে এটা ডান দিকে দুইটা একসাথে করছি কিন্তু এটা উপরে আবার এটা ডান দিকে এটা উপরে এই আঙ্গুলটা দিয়ে আমি এখানে প্রেস করবো ডান দিকে ডান দিকে উপরে ডান দিকে উপরে ডান দিকে উপরে ডান দিকে উপরে ডান দিকে তাহলে কিছুবার করলে আপনি বুঝতে পারবেন যে এই যে পুরো কিউবটা একটা ডোনাট প্যাটার্নের মতো হয়ে গেছে মানে মাঝখানে কালারটা চেঞ্জ বাট বাকি সব ঠিক মানে আমি এটা আবার করলে দেখবেন আরেকবার ডোনাট প্যাটার্ন হবে অ্যান্ড দেন এটা সলভ হবে এই দেখেন আরেকবার এটা ডোনাট প্যাটার্ন হবে ও শিট ডোনাট প্যাটার্ন হয়েছিল বাট আমি মনে হয় এটা ক্যাপচার করিনি সো আমি এবার দেখাই দিচ্ছি ওকে ঠিক আছে দুইবার আপনি এখানে ডোনাট প্যাটার্নটা পাবেন এই যে দেখেন একবার হয়েছে ডোনাট প্যাটার্ন এই যে আবার করব এই যে সেকেন্ড টাইম হয়েছে ডোনাট প্যাটার্ন অ্যান্ড এরপর কিছুবার করলে ইউর কিউব ইজ ম্যাচড সো এইগুলো হলো কিউব সাইকেল আপনি যদি জানেন নিজেও কিছু মজা মজা কিউব সাইকেল আবিষ্কার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর নির্ভর করে আর যদি কোনো কিউব খুলতে ইচ্ছা করে এটা গোপন ট্রিক্স বলতেছি যদি কোনো কিউব খুলতে ইচ্ছা করে তাহলে এটা সাইড দিয়ে না খুললে আমি এটা ভালো ট্রিক বলতেছি এটা এদিক দিয়ে খুলবে সাইডে নিয়ে জাস্ট এটা টান দিবেন লিটারালি এটা খুলে যাবে অ্যান্ড দেন আপনি বাকিগুলো এভাবে খুলতে পারেন অথবা নাইলে কিউবটা একটু বাঁকা কইরা নিলে আরও সুবিধা হবে আপনার খুলতে তার কোনো দরকার নেই বাট আবার এটা লাগানোর জন্য সিম্পলি এটা বেঁকা কইরা হবে যদি মাঝে মাঝে দরকার হয় কোনো কিউব খোলার আচ্ছা তো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দি বেল আইকন গুড বাই